রিষড়ার পর এবার ডানকুনিতেও ইনকাম ট্যাক্সের রেড। এই মুহূর্তে ডানকুনির যে জাতীয় সড়ক তার পাশে রয়েছি আমরা দেখতে পাচ্ছি একটি কোম্পানির তাখানে, সেখানে যেমনটা আমরা জানতে পাচ্ছি আর সকাল থেকেই ইনকাম ট্যাক্সের আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যারা কেন্দ্রীয় বাহিনী রয়েছেন তারাও রয়েছেন মোতায়েন, এবং যারা আজকে কর্মরত অবস্থায় যারা কাজ করতে এসেছিলেন তাদেরকেও অনেককে ঢুকতেও দেওয়া হয়নি এবং যারা এই মুহূর্তে ভেতরে রয়েছে তাদেরকেও কিন্তু সেইভাবে ছাড়া হচ্ছে না। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাইরে আমরা যেমন দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেমন রয়েছে, ভেতরে কিন্তু অফিসিয়াল যারা অফিসার রয়েছেন তারা কিন্তু ভেতরে তদন্ত করে দেখছে বা যে বিষয়ে তারা এসছেন সেই বিষয়টা তারা খতিয়ে দেখছে। মূলত জাতীয় সড়কের পাশে একেবারে ডানকুনি যে রাস্তা রয়েছে জাতীয় সড়ক তার পাশেই এই কোম্পানি, সেই কোম্পানিতেই সকাল 7টা থেকে রেড চলছে। এখন প্রায় 1টা বাজতে চললো অর্থাৎ বেশ কয়েক ঘন্টা হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু রেড চলছে। আমরা সকালবেলা ডিউটি এলাম 9টা নাগাদ করে, এসে দেখছি কোম্পানিতে আমাদের ঢুকে নিল না কাউকে। আমি কি ব্যাপার, আমাদের ঢুকে নিল, ঢুকে নিলে মোবাইল ফোবাইল সব অফ করে দিল। অফ করে দেওয়ার পর আমরা বললাম যে বাচ্চা আছে আমার, স্কুলে যাব, আমাকে ছাড়তে হবে। আমাকে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর ফোন নম্বর অ্যাড্রেস সব কিছু নিল, বললো পরে আবার ডাকলে আসতে হবে, আমি নিশ্চয়ই আসবো। ওটা আমি নাকি শুনলাম যে ইনকাম ট্যাক্সের ধাবা মেরেছে কোম্পানিতে, সেই তারা হ্যাঁ রেড করছে, সিবিআই এসছে, তো এইটুকুনি আমি জানি। হ্যাঁ সেন্ট্রাল ফোর্স আছে, সেন্ট্রাল ফোর্স সবই আছে ব্যবস্থা, মোটামুটি ভেতরে 6-7খানা গাড়ি রয়েছে দেখলাম। হ্যাঁ হ্যাঁ সেন্ট্রাল ফোর্স 7-8 জন আছে। এরা মোটামুটি 5টা নাগাদ করে এসছে, পাশে দোকানদার ফোকানদার যেগুলো বলছে, আমরা 9টা নাগাদ করে এলাম, আমাদের ঢুকতে নিল না, বললো হ্যাঁ এখনো চলছে। আমার নাম কুরবান শেখ। এই যে রেড চলছে সেই রেড নিয়ে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেমনটা আমরা জানতে পাচ্ছি তারা বিষয়টি জানেন না, তবে কেন্দ্রীয় বাহিনীর ফোর্সদেরকে নিয়ে এই মুহূর্তে এই যে কোম্পানি দেখতে পাচ্ছেন ডানকুনি থানার সেখানে রেড চলছে। সকাল 7টার সময় বেশ কয়েকটি গাড়ি করে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যারা অফিসার রয়েছেন আধিকারিক তারা আসেন এবং এই কোম্পানিতেই তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন। বাইরে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রয়েছেন, মূলত প্রায় 6টি সেন্ট্রাল ফোর্স তার পাশাপাশি যারা আইটি অফিসার রয়েছেন তারা রয়েছেন, তারা তল্লাশি করে দেখছেন। এবং যেমনটা এখানে যারা শ্রমিকরা যারা কাজ করেন তাদের সাথেও কথা বলে আমরা দেখলাম, তারাও বলছেন যে বেশ কিছু শ্রমিক তাদেরকে কাজ যখন তারা প্রবেশ করতে আসে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি যেহেতু রেড চলছে সেই কারণে, এবং অনেককে যারা ছিলেন এই কোম্পানিতে তাদেরকে কিন্তু এখনও বেরোতে দেওয়া হচ্ছে না, তাদেরকেও জিজ্ঞাসাবাদ বা তল্লাশি সমস্ত কিছু চলছে। অর্থাৎ রিষড়ার পর ডানকুনিতে এই যে ইনকাম ট্যাক্স আধিকারিকদের রেড সেটাকে ঘিরে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে, এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার কোণে।